গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল, এখন কটা বাজে বলো তো? 6টা বাজে। সো 6টার সময় আমি ব্রেকফাস্ট রেডি করছি। এখানে দেখো থানকুনি পাতা তুলেছিলাম, থানকুনি পাতা বাচ্চাদের খাইয়ে দিচ্ছি। দীপও ছিল, দীপও খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি। তো তিনজনকে মানে দীপ তো খেয়ে নিয়েছে, বাচ্চাদেরও ওদের ব্রাশ হয়ে গেছে, খাইয়ে দিচ্ছি। আর এখন 6টা 15 নাগাদ হবে, ঠিক আছে? দীপ তো অফিস যাবে, বেরিয়ে গেছে। আর আমি এখানে ডিম টোস্ট বানাবো, সেই জন্য ডিম টোস্টটা করে নিয়েছি। ব্রাউন ব্রেড মানে দীপ এনেছিল, তো ব্রাউন ব্রেড দিয়েই করব, ঠিক আছে? তো ব্রাউন ব্রেড দিয়ে করব, আর ওদের বাচ্চাদেরও ব্রেকফাস্ট দিয়ে দেবো, আর দীপকেও একটু বানিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর কেন আর বাইরের ব্রেকফাস্ট করবে? তো বাড়ির খাওয়ার একটা মানে আলাদা একটা ব্যাপার, তাই না? বাড়ির খাওয়ার সবাই খেতে চায়। সো সেই জন্য দীপকে এক গ্লাস মানে দুধ দিয়ে দিলাম, যে দুধ আর বিস্কিট খেয়ে নাও, আর আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও। তো সেই জন্য ওর টিফিন বক্সে দিয়ে দিলাম, ও নিয়ে চলে যাবে, খেয়ে নেবে। আর বাচ্চাদের টিফিন তো আমি করেই দেবো। আর দেখো এখানে দেখো ওই মুখ ধুচ্ছে, মুখ ধুয়ে তারপরে ওই ওরা তো একটু মানে কি বলতো, স্কুলে যাওয়ার আগে বিস্কিট এটা ওটা খেয়ে নেয়। ওই যে ওরা কেন মুখ ধুচ্ছে বলো তো, ওই যে দীপকে দুধ আর বিস্কিট দিয়েছিলাম, ওরাও দুধ বিস্কিট খাচ্ছিলো, দীপ খাইয়ে দিচ্ছিলো একটু। সেই জন্য বললাম দুধ জাতীয় বা চকলেট জাতীয় খাওয়ার খেলে আমি সবসময় মুখ ধুয়ে দিই বাচ্চাদের, কারণ ক্যাভিটির একটা মানে সম্ভাবনা থেকে যায়, তাতে পোকা লাগার রোগটা বাচ্চাদের একটু বেশি হয়, তাই না? কারণ বাচ্চারা বেশি মিষ্টি চকলেট এই ধরনের জাতীয় খাবার খায়, খাওয়ার খেয়ে মুখ ধুয়ে না, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি মুখ ধোয়ানোর চেষ্টা করি। আর এখানে দেখো তোমার সোনুকে টেনে টেনে নিয়ে আসে, তিনিকে তো আদর করে দিয়েছে, এবার সোনু এবার আদর করবে। সেই জন্য সোনু মানে আসতে চাইছিল না, এই দেখো এইবার আদর করে দিলে। আর দীপ তো বেরিয়ে যাবে। আর এখন বাজে তোমার 6:30, ঠিক আছে? 6:30 বাজে, দীপ বেরিয়ে গেল। আর এরপর মোটামুটি ওই দেখো বেরিয়ে যাচ্ছে, টাটা করে দেবে মোটামুটি বাচ্চাদের। ওরা বারান্দায় দাঁড়িয়ে আছে, টাটা করে দিল, দিয়ে দীপ বেরিয়ে যাবে। আর এরপর এবার আমি বাচ্চাদের রেডি করব, মানে প্রথমে বর বেরিয়ে যাবে, তারপরে আমি বাচ্চাদের রেডি করি, কারণ দুজনকে একসাথে সামলানো খুব মুশকিল হয়ে যায়, একটা একটা কাজ মানে একবার করে সারতে হয়। তো এখানে বাচ্চাদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছে, এইবার হলো মানে বাচ্চাদের পালা। আর আজকে তোমাদের সাথে মানে বেশি কিছু শেয়ার করব না, যেটুকু শেয়ার করব সেটা হলো মানে সকাল টাইমটা, বিশেষ করে বাচ্চাদের স্কুল যাওয়া অবধি আমার যে ডিউটিটা থাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কতটা আমাকে মানে সেই কার্গিল যুদ্ধের মতো আমাকে যুদ্ধ করতে হয়, বিশেষ করে সোমবারের সকাল মানে প্রচণ্ড টাফ যায় আমার, ঠিক আছে? বিশেষ করে বর বেরিয়ে যায় ওর জন্য ব্রেকফাস্ট, তারপরে বাচ্চাদের ব্রেকফাস্ট একটু মানে টাইমই আমার বেশি লাগে, ঠিক আছে? তো সেই জন্য একটু মানে সোমবারের শিডিউলটা একটু মানে প্রচণ্ড একটু টাফ শিডিউল থাকে। তো যাই হোক, এটা করেই আমি অভ্যস্ত হয়ে গেছি, নতুন করে আর কি বলবো বলো। আর এখানে দেখো দুজনে এখন রেডি হচ্ছে, ঠিক আছে? তিন্নি তো কোনো টেনশানই নেই, তিন্নি একা একা সমস্ত কিছু কাজ করে না, তোমরা দেখতেই পাচ্ছ, আর কি আর আমি দেখাবো বলো। কিন্তু সোনুকে অনেকক্ষণ থেকে বলছি যে সোনু তুই রেডি হয়ে নে, বা জামাপত্র কিছু খুলে দে, সব কিছু মানে নিজে পোশাকগুলো মানে স্কুলের ড্রেসগুলো নিজে পরার চেষ্টা কর, কিন্তু না, ও তো পড়বে না। অনেকবার বলার পর গিয়ে ও নিজে মানে সেই কাজকর্মগুলো সারে। আর তিন্নির দিকে দেখো কি সুন্দর করে মোজা পরে নিচ্ছে একা একা, ও একা একা কাজ করতেই ভালোবাসে, এটাই মানে খুবই ভালো লাগে তিন্নির। এই জিনিসটা ভীষণই, প্রত্যেকটা কাজ ও কেয়ারফুলি করে এবং ভীষণ এনার্জি সহকারে এবং মানে আনন্দ সহকারে, মানে বাচ্চার মধ্যে হয় না যে কোনো কাজে একটা বিরক্তি ভাব দেখায়, যেটা সোনু দেখায়, কিন্তু তিন্নি কোনো কাজে বিরক্তি দেখায় না, ও নিজে থেকে চেষ্টা করে কাজ, এটাই আমার খুবই ভালো লাগে। সো সেই জন্য দেখো তিন্নি তো রেডি হয়েছে, শুধু তিন্নি চুলটা আমি বেঁধে দেবো। আর এখানে সোনুকে বলছি তুই ড্রেসটা পর, দেখো ও এখন নাটক করছে তিন্নির সাথে, ঠিক আছে? গেঞ্জিটা পরলো, গলালো, গায়ে কোনো রকম ও পরেও না এইগুলো। আজকে ওকে জোর করে বলছি তুই এই জামাগুলো পর, আজকে একা একা পর, সবসময় আমার উপর ডিপেন্ড করলে তো চলবে না, ওদেরকে নিজেদের কাজ শিখতে হবে। বাচ্চাদের যেটুকু বাচ্চাদের করার সাধ্য মতো সেটুকু তো করা দরকার না, সেটুকু আমি শেখাতে চাই, যেটা তিন্নিকে আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু সোনুকে পারছি না, ভীষণ জেদ সোনু, ঠিক আছে? মানে ভীষণ মানে একদম ও কথা বলে যে শোনে এরকম না। ওই যে জামাটা পরছে, ওকে বললাম তুই জামাটা এইদিকে গলা, এইদিকে গলা, ও গলাচ্ছে না, আমি বলছি আমাকে দে আমি পরিয়ে দিচ্ছি, বলছে না। এখন ওর জেদ চেপে গেছে এটাই যে না তুমি পরাবে না, আমি নিজে থেকে পরবো, ঠিক আছে? মানে সবসময় ও জেদ করে, দেখো আমাকে বলছে না তুমি যাও, আমি আবার চলে এলাম, আমি গেলাম পরিয়ে দেবো বলে, ও বলে না তুমি চলে যাও, এবার আমি পরবো, ঠিক আছে? ও পরবে, সব ভুলভাল পরবে, দেখো সব ভুলভাল পরছে। আমি বললাম দে আমি পরিয়ে দেবো, দেখো আবার আমাকে পাঠিয়ে দিচ্ছে, বলছে তুমি যাও আমি একা পরে নেবো। ওই যে পরছে মানে জামার যে বাটনগুলো সব উল্টোপাল্টা করে লাগাচ্ছে, আমি বললাম দে আমি সোজা করে লাগিয়ে দেবো, বলছে না তুমি যাও আমি লাগাবো, মানে সে একদম জোর জবরদস্তি যাকে বলে, দেখো আবার আমি এলাম, যে উল্টোপাল্টা মানে বোতামগুলো লাগিয়ে দিচ্ছে, মানে কি বলতো আবার আমাকে কষ্ট করে আবার সব খুলে আবার খাটনি করে লাগাতে হবে, মানে ডবল ডবল টাইম। আর বুঝতেই পারছো সকাল সকাল এত টাইম আমার হাতে নেই, মানে তাড়াহুড়ো করে করতে হয় সব কিছু,
ওকে ধরে বেঁধে মানে এরকম করে ওকে লাগাতে হয়, মানে এত জেদ এত জেদ সোনুর প্রচুর পরিমাণে জেদ। যাই হোক, তো দেখো আবার আমাকে পড়াতে দিল না, আবার নিজে থেকে পড়ছে, মানে এইরকম করতে হয়, মানে যুদ্ধ করে মানে ড্রেস পরাতে হয় সব কিছু। আর এখানে দেখো আজকে এই যে ভোলে বাবার মাথায় সব জল ঢালতে যাচ্ছে, তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমার বাড়ির সামনে থেকেই যাচ্ছে, যখন আমিও যখন দেখছি তোমরা কেন দেখবে না, তাই না? তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সেই জন্য। আর বাচ্চারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঠিক আছে, ওরাও মানে তিনি তো রেডি হয়ে গেছে, ওরাই আমাকে দেখালো, বলছে মাম মাম দেখবে এসো কি যাচ্ছে। এই যে দেখো, এই কিন্তু মাইকের সাউন্ড আছে, আমি সাউন্ডটা মিউট করে রেখেছি, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে, বুঝতেই পারছো তো। সেই জন্য দেখো কি সুন্দর লাগে এগুলো দেখতে, মানে প্রচুর কষ্ট বলো, এরকম হেঁটে হেঁটে গিয়ে এতটা সময়, মানে পা হাতের অবস্থা একদম 12টা বেজে যায়। যদিও বা আমি কোনোদিন করিনি, কিন্তু মানে শুনেছি, মানে একটা ফিলিংস তো হয়, যে ফিল তো হয়, যে কোনো মানুষই ফিল করতে পারে যে এতটা পথ হেঁটে গিয়ে মানে জল ঢালাটা কতটা মানে অনেকটা চাপের ব্যাপার। যাই হোক, মনে ভক্তি থাকলে মানে এই জিনিসগুলো মানে কষ্টকে আর কষ্ট বলে মনে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। মানে কোনো কাজের প্রতি যদি মানুষ একটা ধ্যান দেয় বা সেই কাজের প্রতি যদি মানুষ একদম আসক্তি থাকে, তাহলে মানে কষ্টকে কষ্ট মনে হয় না। সেই রকম মানে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, তো একটা মনে একটা ইচ্ছে নিয়ে যাচ্ছে, তো সেই জন্য কষ্টকে কষ্ট মনে হয় না। যাই হোক, তো এবার আমি চলে গেলাম, ওখানে দেখে নিলাম, ওটা শেষ হয়ে গেল ওই পর্ব, এবার এই পর্বে চলে এলাম। এই দেখো সোনু তো জামা পরে নিয়েছে, এই প্যান্টটা এখন আমি পরিয়ে দিচ্ছি, প্যান্টটা পরিয়ে চুলটা আঁচড়ে দেবো। এখন কত যে অঙ্গভঙ্গি করবে, মানে কি বলবো, এখানে তিন্নির দিকে দেখো, আলমারিতে ওই হাত, ওই দেখো, ওই দেখো, দেখেছো, মানে কি বলবো, একটুও স্থির থাকে না এরা। ওই যে তিন্নি ওইরকম করে আলমারিতে ওইরকম করে হেলান দিচ্ছে, আর দেখো সোনুকে মানে হাত ধরে টানা টানি করছে, দিয়ে আবার নিজেই পড়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এদের সকালে এইরকম চলতে থাকে, মানে সারাদিন আমি ওদের পেছনে টিকটিক করতে থাকি, আর ওরাও তো কে কার কথা শোনে, মানে আমিও বলতে থাকি, ওদের কান আছে, ওরাও শুনতে থাকে, বাচ্চা বুঝতেই পারছো কে কার কথা নেয়, ওরা যেটা ভাববে ওরা সেই কাজটাই করবে। তো তিন্নি তো মোজা পড়া হয়ে গেছে, সোনুকে এখন আমি মোজা পরিয়ে দিচ্ছি, কারণ সোনু তো এখন মানে কি বলবো, ও নিজে থেকে মোজা পরবে না, ঠিক আছে, ওকে মোজা পরিয়ে দিতে হয়, তো সেই জন্য মোজাটা পরিয়ে দিচ্ছি। আর টাইমও হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চুলটা বাঁধবো, চুলটা বেঁধে তারপরে দরজা সব চাবি লাগাতে হয়, কী ঝামেলা জানো, কতগুলো চাবি লাগাতে হয় আমাকে, আবার চাবি খুলতে হয়, প্রচুর মানে একদম সেই এর মতো যুদ্ধে লেগে পড়তে হয়। সকালে ওঠা মানেই আমার মানে সেই ধর্মযুদ্ধ শুরু, ধর্মযুদ্ধ আর কি বলবো, আর কাঁটা যুদ্ধ, ঠিক আছে। যাই হোক, তো তিন্নির এখানে চুলটা বেঁধে, তিন্নিকে বললাম তো চুলটা তো ছোটো করে দিয়েছি, তুই হেয়ার ব্যান্ড বা ক্লিপ মেরে যা, না তাকে ওই রেগুলার আমাকে ওই ছোটো চুল ধরে আমাকে দুদিকে চুটকি বাঁধতে হবে, ঠিক আছে, কেন আমাকে তুমি চুটকি বেঁধে দাও, আমার স্কুলের আরও ফ্রেন্ডসরা সব এরকমভাবে বেঁধে যায়, বুঝতেই পারছো, যেটা দেখবে বাচ্চারা সেটাই বলবে, তো তার কোন বান্ধবী কোন স্কুলের মেয়েরা এরকমভাবে দুপাশে চুটকি বেঁধে যায়, সেজন্য তাকেও চুটকি বেঁধে দিতে হবে, তো অগত্যা কিছু করার নেই। তো সেই জন্য তিন্নিকেও এখন দুদিকে চুটকি বেঁধে দিচ্ছে, আর সোনুর দিকে দেখো কীভাবে মানে এধার ওধার ওধার করছে একদম। তো যাই হোক, দুজনকে সামলানো খুবই মুশকিল। সোনুকে বললাম তুই টিফিন বক্সগুলো একটু ব্যাগে ভরে দে, টিফিন বক্স আর জলের বোতলটা ব্যাগে ভরে দে, তো সেই জন্য সোনুকে বলছি, সোনু এখন যায় কি না সেটাই হচ্ছে কথা, যদিও বা লাস্ট অবধি ওই ভরেছিল টিফিন আর জলের বোতলগুলো, ওগুলো ওদেরকে দিয়েই আমি চেষ্টা করি, ঠিক আছে, তো সেই জন্য ওদেরকে দিয়েই চেষ্টা করছি। আর এখানে সোনু দেখো কেমন নাচানাচি করছে, প্রচুর নাচানাচি করছে, আর মানে ক্যামেরা সামনে থাকলে একটু বেশি নাচানাচি করে, ঠিক আছে, ক্যামেরার সামনে এসে নাচবে। তো এখানে দেখো তিনিকে তো চুটকি বেঁধে দিচ্ছে, আর এপাশে টাইমও আমার একদম গড়গড় করে গড়িয়ে যাচ্ছে, আজকে অনেকটা লেটও হয়ে গেছে, এমনি আমি একটু তাড়াতাড়ি ওদের দিয়েছি, মানে যাতে ওরা ফার্স্ট বেঞ্চিতে মানে বসতে কি হয় না, মানে সোনু বিশেষ করে যদি লাস্ট বেঞ্চিতে বসে না, তাহলে ভীষণ বান্দরামি করে, সেই জন্য ফার্স্ট বেঞ্চিতে দিই, যাতে মানে একদম ম্যাডামের নখদর্পণে একদম চোখের সামনে থাকে, যাতে একটু দুষ্টুটা কম করে, কিন্তু তাতেও নয়, ম্যাডামের তাও অবজেকশন, তাও কমপ্লেন বলে ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, মানে আমি অনেকবার দেখা করি তো যে এরা কী করে না করে, একটু তো মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয়, তাই না, আন্টিরাও বলে, তাদের সাথেও কথা বলি যে কী করছে না করছে, আমাকে সব কিছুই জানায়। আর এখানে আমি রেডি হচ্ছি, মুখে একটু, মুখে নয় সরি, ঠোঁটে একটু লিপ বাম লাগালাম, আর চুলটা আঁচড়ে নেবো, চুলটা আঁচড়ে নিয়ে তারপরে মোটামুটি বেড়ে যাবো। আর সোনুর দিকে দেখো, সোনু এখন দুদিকে ব্যাগ নিয়ে কী করছে দেখো, আর তিন্নির দিকে দেখো কেমন বুক 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 বুক, যেন সেই জলে যেন সেই বুদবুদি উঠছে, দেখো সোনুর দিকে দেখো, দুদিকে মানে ব্যাগ বোতল নিয়ে মানে কী অবস্থা। যাই হোক, ও ক্যামেরার সামনে বলেই এসে এরকম করে দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে।
তা আমি এদিকে রেডি হয়ে আছি, এখন বাজে প্রায় এখন 7:30 নাগাদ হবে, ঠিক আছে 7:30 বাজে। তো বাচ্চাদের তো একদম রেডি করে দিয়েছি, নিচে গিয়ে তো জুতোটা পরাবো, তারপর একদম শো শো করে চলে যাব স্কুল। সো দেখো দুজনকে মোটামুটি আর তিনি সারাদিন বসে বসে আই কার্ডগুলোকে চেপে দেখো। আর এখানে দেখো ওর না কপালে কালকে টিপ দিয়েছিল দীপ, সেই টিপটা এখনও ওঠেনি, আমাকে বলছে তুমি টিপটা তুলে দাও নাহলে ম্যাম দেখলে বকবে। ওদের স্কুলে মানে টিপ টিপ বাচ্চাদের পড়া বারণ, ঠিক আছে, কারণ মানে কোনো রকম বেশি সাজুগুজু চলবে না, ঠিক আছে। এটা শুধু ওদের স্কুলে কেন, যে কোনো স্কুলে বলেছে মানে বাচ্চাদের টিপ পড়াতে না, ঠিক আছে। তো সেই জন্য টিপ যে না মানে আমি বললাম যে তুই একটুখানি থাক টিপটা, কিছু অসুবিধা আমরা না, তুমি টিপটা আমার তুলে দাও। আর এখানে দেখো এই যে সোনু আবার সেই ব্যাগ নিয়ে দুজনে মিলে এখন চলছে, ব্যাগ নিয়ে এখন নিচে যাবে, সে তার ব্যাগ ধরে দিচ্ছে, ওর ব্যাগ ধরে দিচ্ছে, মানে এইরকম একটা ব্যাপার। যাই হোক আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম স্কুলে যাওয়ার আগের প্রিপারেশান, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা বাবা।